দুইজন চলে আসে মহারানি মহারাজা এখন আসছেই যে চলে আসে ইয়েসে পড়ে যাবে কিন্তু দেখো গাইস ওরা হচ্ছে বার্থডে খেতে গিয়েছিল দুই ভাই বলে দেখো তখন থেকে অপেক্ষা করছিল এই মাংসের গন্ধ পেয়ে গেছে তুমি তো মাংস দিয়ে ভাত খাইছো মা একটু গুড়ু গুড়ু পাকা পাকা কখন থেকে বসে আছো দুধের জন্য কি খাবে বলো কি আনছিস ওর জন্য এলি বাবালে কেক খাবে নাকি সোনাটা আর আমার জন্য কিছু আনিস নাই না এই ব্যাস চুলকানো শুরু হয়ে গেছে কি বাবা দেখো কোকো সোনার জন্য কত কেক নিয়ে চলে এসেছে ওর দিদি সোনা কেক নিয়ে এসেছে দিদি একটু দে অত খাওয়াবি না ওকে একটু খাও বাস হয়ে গেছে মাংস দিয়ে ভাত খাইছো না আর কেক না দিদি চলে যায় তোমাকে ছেড়ে রেখে একা একা না দাদা কই হয়েছে এবার দিদিকে পাইছে এইবার দাদা দুইজনে চলে গেছে ওকে একা রেখে মাংস হাতে গন্ধ পাইছে দেখ না কি কষ্ট বেচারা হচ্ছে তো দাদাদের গাড়ি গুড়ি সব দেখছে দেখো গাইস মানে কোথায় গেছিল গাড়ি গুড়ি সব ইনকোয়ারি করার জন্য চলে ইস এই মা গাড়ির মধ্যে উঠে টুটে দেখছে দেখ না তোরা কোথায় গেছিলিস কি কি করে আসলি গাড়ির থেকে দেখ কি হয়েছে সব উঠে টুটে শুনতেছে দেখ না শান্তি দাদা দিদি সবাইকে দেখে নিছে তো শান্তি তোর মুখে থেকে এখন একটা মাংস বের করে দে দে হচ্ছে শান্তি পাপ্পি দিয়ে দাও পাপ্পি দিয়ে দাও ই দাদার মুখে দিদিকে একটু দিয়ে দাও পাপ্পি শান্তি হচ্ছে এবার শান্তি হয়ে গেছে সোনা মা উড়ে বাবারে উড়ে বাবারে আচ্ছা একটু একটু খেয়েছে কেক হয়েছে শান্তি গাইস তোমরা দেখো পুরো ভিডিওটা আমাদের কোকো শোনার কত ফানি ফানি করেছে দাদা দিদির সঙ্গে থ্যাংক ইউ তাহলে রাখলাম এখানেই